নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই ভিডিওর মাধ্যমে আমরা আঠাশে ডিসেম্বর সেকেন্ড শিফটে জিজ্ঞেস করা আর আর বি এন টিপিসির কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো ওকে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই ভিডিওতে মোট তিরিশটিরও বেশি প্রশ্নের আলোচনা আমরা করবো আর যারা ফার্স্ট শিফটের ভিডিও এখনও দেখো নি তাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে অথবা তোমরা আই বটনে এবং ভিডিও শেষেও ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো কী কী ছিল সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ওকে আর ভিডিওর পিডিএফ কীভাবে ডাউনলোড করবো সেটাও ভিডিও শেষে বলবো সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যায়ে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ওকে তো চলো আজকে দ্বিতীয় সেফটি আলোচনা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কী জিজ্ঞেস করেছিলো ইউনাইটেড নেশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএন ডিপি ইউএন ডিপির হেডকোয়ার্টার জিজ্ঞেস করেছিলো তো ইউএন ডিপির হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ঠিক আছে ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক তে রয়েছে ইউএন ডিপির হেডকোয়ার্টার এটা এস্টাবলিশড হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে যদি জিজ্ঞেস করে যে ইউএনডিপির চেয়ারম্যানকে বর্তমানে তাহলে হবে আচিম স্ট্যানার এছাড়াও নিউ ইয়র্কে আর কার হেডকোয়ার্টার রয়েছে ইউনিসেফ ও ইউনাইটেড স্টেট এই দুটি সংস্থারও কিন্তু নিউ ইয়র্কে হেডকোয়ার্টার রয়েছে ওকে চলো পরবর্তী প্রশ্ন পর্যায় সারণীর কোন গ্রুপে ক্লোরিনের উপস্থিতি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যায় সারণীর গ্রুপ সতেরোতে ক্লোরিনের উপস্থিতি রয়েছে ঠিক আছে যেগুলো যে গ্রুপটাকে আমরা কি বলে থাকি হ্যালোজেন মৌলের গ্রুপ বলে থাকি ঠিক আছে যদি জিজ্ঞেস করে যে হ্যালোজেন মৌলগুলো পর্যায় সারণী কোন গ্রুপে রয়েছে তাহলে উত্তর হবে গ্রুপ সতেরো ওকে পরবর্তী প্রশ্ন দু হাজার অর্থনীতিতে কে নোবেল পেয়েছেন দেখো দু হাজার কুড়িতে অর্থনীতিতে নোবেল কে কে পেয়েছেন রবার্ট বি উইলিয়ামসন অ্যান্ড ফল মিলগ্রম এই দুইজন ব্যক্তি পেয়েছেন অর্থনীতিতে দু হাজার কুড়িতে নোবেল পুরস্কার নোবেল পুরস্কার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে তোমরা নোবেল পুরস্কার কে কে পেয়েছে দু হাজার কুড়িতে এবং দু হাজার এটা একটু মনে রেখবে ঠিক আছে আর নোবেল পুরস্কার সম্বন্ধে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যেমন নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো এক সাল থেকে দেওয়া শুরু হয় প্রথমে কটা ভাগে দেওয়া হতো তারপরে কটা ভাগে দেওয়া হয় ঠিক আছে কোথা থেকে কোন পুরস্কার দেওয়া হয় এই রিলেটেড যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর সাথে কালেক্ট করে নেবে ওকে চলো পরবর্তী প্রশ্ন হু হোস্টেড দ্য জি টোয়েন্টি সাবমিট ইন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে দু হাজার কুড়িতে মার্চে যে জি টোয়েন্টি সাবমিট হলো সেটাতে কে হোস্ট করলো সৌদি আরব হোস্ট করলো যেখানে সালমান খানকে গেস্ট হিসাবে ডাকা হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন দেখো হোয়ার ইজ দ্য ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি হেডকোয়ার্টার এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তো ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির হেডকোয়ার্টার কোথায় কারাক বাসলা যা পুনের মধ্যে রয়েছে সেখানে কিন্তু ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির হেডকোয়ার্টার রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ওকে পরবর্তী প্রশ্ন হু ইজ দ্য সিইও অফ পেটিএম সিইও পেটিএম পেটিএমের বর্তমানে কে রয়েছেন বিজয় শেখর শার্মা হলেন পেটিএমের বর্তমানে সিইও আর বিজয় শেখর শার্মাই হচ্ছেন পেটিএমের ফাউন্ডার এটাও মনে রাখো পেটিএম ফার্স্ট লঞ্চ করে কবে দু সালে আগস্টে পেটিএম অ্যাপটি প্রথম লঞ্চ করেছিল পরবর্তী প্রশ্ন হু ওন দ্য মেন্স সিঙ্গেল টাইটেল অফ অস্ট্রেলিয়ান ওপেন এর সঠিক উত্তর নোবাক জোকোভিক নোবাক জোকোভিক দু হাজার উনিশের অস্ট্রেলিয়ান ওপেন মেন্সের সিঙ্গেল টাইটেল খেতাব জিতেছেন পরবর্তী প্রশ্ন হু ইজ দ্য সি অফ নোকিয়া সিইও জিজ্ঞেস করছে তো বর্তমানে নোকিয়া সিইও হলেন পেক্কা ল্যান্ডমার্ক পেক্কা ল্যান্ডমার্ক বর্তমানে নোকিয়া সিইও পরবর্তী প্রশ্ন ভারী জলের রাসায়নিক নাম কি জলের রাসায়নিক নাম হচ্ছে ডুইটোরিয়াম অক্সাইড ঠিক আছে যার সংকেত হচ্ছে ডিটি ওই সরি ডি টু ও ডি টু ও হচ্ছে ডুয়েটেরিয়াম অক্সাইডের সংকেত পরবর্তী প্রশ্ন দ্য ভাবা অটোমিক রিসার্চ সেন্টারের হেডকোয়ার্টার কথায় ঠিক আছে এর সঠিক উত্তর হবে ট্রোমবে ঠিক আছে মুম্বাই ট্রোমবে রয়েছে ভাবা অটোমিক রিসার্চ সেন্টারের হেডকোয়ার্টার বর্তমানে ভাবা অটোমিক রিসার্চ সেন্টারের ডাইরেক্টর কে রয়েছেন ডক্টর অজিত কুমার মাহান্তি আর যদি জিজ্ঞেস করে যে বার্ক অর্থাৎ ভাবা অটোমিক রিসার্চ সেন্টারের ফাউন্ডার কে তাহলে সঠিক উত্তর হবে ভাবা ওকে পরবর্তী প্রশ্ন ভিটামিন কমিতে কি রোগ হয় কি রোগ হয় ওকে এটা বাচ্চাদের হয় আর যদি জিজ্ঞেস করে যে বড়দের কি হয় তাহলে অস্ট্রোমিয়া হয় বড়দের রোগ আর ভিটামিন ডি রাসায়নিক নাম হচ্ছে রেটিনল দেখো ভিটামিন এ বি সি রাসায়নিক নাম কি এদের অভাবে কি কি হয় ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট অলরেডি আমরা পাঁচশো প্রশ্নের যে একটি এন স্পেশাল ভিডিও বানিয়েছি সেখানে এগুলো সব ইনক্লুড করা হয়েছে এবং সেখান থেকে দেখো প্রশ্ন এসেছে সেই ভিডিওটি দেখে নেবে তোমরা সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও সেখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেতেই পারো ওকে প্রায় প্রত্যেক সিপটি আমি দেখছি সেখান থেকে দুটি একটি প্রশ্ন কমন আসছে পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কি এটাও কিন্তু ওই ভিডিওর মধ্যে রয়েছে এই প্রশ্নটিও সঠিক উত্তর হবে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এটা কোথায় অবস্থিত রয়েছে এটা আটলান্টিক ওসিয়ানের মধ্যে অবস্থিত রয়েছে ওকে পরবর্তী প্রশ্ন গভর্নর অফ রাজস্থান বর্তমানে গভর্নর জিজ্ঞেস করছে তো বর্তমানে গভর্নর কে রয়েছেন কলরাজ মিশ্রা বা মিশ্র রয়েছেন বর্তমানে রাজস্থানের গভর্নর আর সিএম কে রয়েছেন অশোক গেহলেট ঠিক আছে অশোক গেহলেট রয়েছেন বর্তমানে রাজস্থানের সিএম পরবর্তী প্রশ্ন কেশরি শহর কাকে বলা হয় দেখো প্রশ্নটা জাস্ট একটু উল্টো করে দিয়েছে ঠিক আছে সব থেকে বেশি কেসরি কোথায় উৎপন্ন হয় জম্মু কাশ্মীরে উৎপন্ন হয় সেই জন্যই জম্মু কাশ্মীরে কি বলা হয় কেশরি শহরও বলা হয় ওকে তো কেশরি শহর বলা হয় জম্মু কাশ্মীরকে মনে রেখো এরকমই ঠিক ডিম সব থেকে বেশি উৎপন্ন বা আন্ডেকা কটরা কোন দেশকে বলা হয় সরি কোন রাজ্যকে বলা হয় তাহলে সঠিক উত্তর পাবে অন্ধ্রপ্রদেশ মনে রেখো ঠিক আছে ডিমে ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যকে পরবর্তী প্রশ্ন প্রথম রাষ্ট্রীয় আয় কে পরিমাপ করেন খুব ভালো একটি প্রশ্ন প্রথম রাষ্ট্রীয় আয় পরিমাপ করেন দাদাভাই নরজিও ওকে দাদাভাই নরজি কে ছিলেন দাদাভাই নরজি ছিলেন কংগ্রেসের যে প্রথম দ্বিতীয় অধিবেশন হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিলো কলকাতাতে সেখানে কিন্তু দাদাভাই নরজিও অধ্যক্ষতা করেছিলেন ওকে এছাড়াও জিজ্ঞেস করে যে দাদাভাই নরজিওকে কী বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয় আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে প্রথম কোন ভারতীয় যিনি ব্রিটিশে ব্রিটিশ পার্লামেন্টের সংসদ হয়ে জয়ী হয়েছিলেন তাহলে সঠিক উত্তর হবে দাদাভাই নরজিও ওকে দেখো অনেক প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওকে পরবর্তী প্রশ্ন উপরাষ্ট্রপতির বেতন কত উপরাষ্ট্রপতি অর্থাৎ রাজ্যসভার যিনি সভাপতিত্ব করেন ঠিক আছে অধিক রাজ্যসভার অধ্যক্ষ হচ্ছেন উপরাষ্ট্রপতি বর্তমানে কে রয়েছেন ভেঙ্কায়া নাইডু তার বেতন জিজ্ঞেস করছি চার লক্ষ হচ্ছে উপরাষ্ট্রপতির বেতন যদি জিজ্ঞেস করে যে উপরাষ্ট্রপতির সম্বন্ধে সংবিধানে কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে তাহলে সঠিক উত্তর হবে আর্টিকেল সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টি নম্বর আর্টিকেল উপরাষ্ট্রপতি সম্বন্ধে উল্লেখ রয়েছে ওকে চলো পরবর্তী প্রশ্ন বুদ্ধদেবের সবচেয়ে বড় মূর্তি কোথায় অবস্থিত বুদ্ধদেব ভগবান বুদ্ধদেবের সব থেকে বড় মূর্তি রয়েছে চিনতে যেটাকে আমরা স্প্রিং টেম্পেল অফ বুদ্ধা বলে থাকি ওকে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট স্ট্যাচু ইন ওয়ার্ল্ড এটা কিন্তু প্রথমেই ছিল ফা আমরা লার্জেস্ট স্ট্যাচু ইন ওয়ার্ল্ড ছিল কিন্তু বর্তমানে নেই যেহেতু বর্তমানে ভারতের মধ্যে কী রয়েছে একশো বিরাশি মিটারের সর্দার বল্লভভাই ভাই পেটেলের মূর্তি রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি ঠিক আছে যার জন্য এটা সেকেন্ড হয়েছে আগে কিন্তু এটাই ফার্স্ট ছিল ওকে এটার হাইট আই থিঙ্ক একশো বাহান্ন মিটার হবে এটা কিন্তু আমি ঠিক আছে একটু দেখে নেবে তোমরা গুগল করে পরবর্তী প্রশ্ন হোয়াট ইস দা কারেন্সি অফ জাপান জাপানের কারেন্সি কারেন্সি জিজ্ঞেস করছে তো জাপানের ছিল বা সরি জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন ঠিক আছে জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন পরবর্তী প্রশ্ন ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট যেটাকে আমরা বাপটা বলে থাকি শর্ট ফর্মে ঠিক আছে বাপটার চেয়ারম্যানকে প্রশ্ন এইভাবে জিজ্ঞেস করতে পারে যে বাপটার চেয়ারসম্যানকে আমি ফুল ফর্মটা বলে দিয়েছি বাফটার ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট ওকে তো এই চেয়ারম্যান হচ্ছেন কৃষ্ণেন্দু মজুমদার দেখো আগেই বলে দিই তোমাদেরকে যে এই প্রশ্নগুলো কিন্তু বেস্ট অন মেমোরি ওকে এই নয় যে এই প্রশ্নটা যে লেখা রয়েছে ঠিক সেইভাবেই প্রশ্নটি এসেছিলো পরীক্ষায় হতে পারে প্রশ্নটা একটু উল্টোভাবে ঘোরানো রয়েছিলো বা অন্য কোনোভাবেও হয়তো জিজ্ঞেস করতে পারে হতে পারে কারণ একজেক্ট যে কোয়েশ্চেনটা সেটা তো আর আমরা এখন বলতে পারবো না যখন অ্যান্সার শিট দেবে তখন আমরা দেখব তখন হয়তো হতে পারে যে এই প্রশ্নগুলো এখানে ওখানে আলাদাভাবে গুছানো রয়েছে বা আলাদাভাবে লেখা হয়েছে তো জাস্ট যেগুলো স্টুডেন্টের মাথায় থাকছে সাধারণত যে প্রশ্নগুলো সহজ সেগুলোই মাথায় থাকে বেশি হার্ড প্রশ্নগুলো বা পেঁচালো প্রশ্নগুলো তো মাথায় থাকে না বা যে যে ধরন ধরনের প্রশ্নটাকে মাথায় মনে রাখার চেষ্টা করে তো যেটা মনে আসছে সেভাবেই কিন্তু প্রশ্নগুলো সাজানো হয়েছে ওকে তো ভিডিওটি যদি ভালো লাগতো ভিডিওটিকে শেয়ার করে দিও বিগেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া ভারতের থেকে বড়ো সোয়ার সোলার পাওয়ার প্ল্যান্টের নাম তো এটা হচ্ছে কামোটি সোলার পার প্রজেক্ট কামুটি সোলার পার প্রজেক্ট হচ্ছে ভারতের সবথেকে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট এটা তামিলনাড়ুতে অবস্থিত ওকে পরবর্তী প্রশ্ন লোদি বংশের শেষ সম্রাট লোদি বংশের শেষ সম্রাট কে ছিলেন বংশের শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি আর লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহুলুল লোদি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে দিল্লি সালতানাত অর্থাৎ দিল্লির গদিতে মানে প্রথম দিল্লি সালতানাত শেষ হয়ে যায় কত সালে এই ঠিক লোদি বংশের পরে শেষ হয়ে যায় এই ইব্রাহিম লোদি ছিলেন দিল্লি সালতানাতের শেষ সম্রাট ওকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদীকে পরাজয় করে পানিপতের মাধ্যমে তারপরে লদী বংশের পতন হয় আর শুরু হয় মুঘল সাম্রাজ্য ওকে চলো পরবর্তী প্রশ্ন জেন ধর্মের প্রথম প্রবক্তা জেন ধর্মের প্রথম প্রবক্তা হচ্ছেন ঋষাব আর ভগবান মহাবীর হচ্ছেন চব্বিশতম তীর্থকর মনে রেখো ওকে পরবর্তী প্রশ্ন রক্তের পিএইচ ভ্যালু দেখো পিএইচ ভ্যালু থেকে আবার প্রশ্ন চলে এসেছে তো পিএইচ ভ্যালু রিলেটেড তোমরা অনেকে ভিডিও চাইছো ঠিক আছে কমেন্ট বক্সে আমি দেখলাম এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার জানাবে যে কে কে চাও পিএইচ ভ্যালুর উপর ভিডিও তো আমি সেটা বানিয়ে দেবো পিএস ভ্যালু রক্তের জিজ্ঞেস করছি তো রক্তের পিএস ভ্যালু হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর সেভেন ওকে পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের শেষ ভাইসরয় স্বাধীন ভারতের শেষ ভাইসরয়ের নাম তো স্বাধীন ভারতের শেষ ভাইসরয় হলেন লর্ড মাউন্ট আর যদি জিজ্ঞেস করে যে স্বাধীন ভারতের শেষ ভারতীয় ভাইস রয় তাহলে কিন্তু হবে শ্রী রাজা শ্রী রাজা গোপালাচারী ওকে এই মাউন্ট প্ল্যান অনুযায়ী কিন্তু ভারতকে দুভাগে বিভক্ত করা হয়েছিল এটাও মনে রেখো মাউন্ট যে প্ল্যান পরবর্তী প্রশ্ন শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহর জিলা নদীর তীরে অবস্থিত এই প্রশ্নগুলো কিন্তু সমাপ্ত আমাদের যে পাঁচশো এন স্পেশাল ভিডিওটি রয়েছে সেখানে আলোচনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন হুমায়ুন নামার লেখক কে হুমায়ুন নামা নামার লেখক হলো গুলবাদন বেগম ঠিক আছে হুমায়ুনের বোন ছিলেন গুলবাদন বেগম তিনি হুমায়ুন নামা অর্থাৎ হুমায়ুনের জীবনী রচনা করেন পরবর্তী প্রশ্ন রেডিও ডে কবে পালিত হয় রেডিও ডে তেরো ফেব্রুয়ারি পালিত হয় ওকে পরবর্তী প্রশ্ন মের ডেকা কাফ মের ডেকা কাফ ইজ অ্যাসোসিয়েটেড ফুটবল টেনিস ব্যাডমিন্টন না হকি এর সঠিক উত্তর হবে ফুটবল ঠিক আছে মেরিটেকা কাপ ফুটবলের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জি এনপি জিএন পির ফুল ফর্ম জিজ্ঞেস করছে তো জিএনপির ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল তো ফুল ফর্ম হবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে জিএন পির ফুল ফর্ম এখানে আরেকটা তোমরা মনে রেখো এনএনপি ঠিক আছে নেট ন্যাশনাল প্রোডাক্ট এই রিলেটেডই প্রশ্ন তাই বলে দিলাম নেট ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে ফুল ফর্ম হয়তো পরবর্তী সিপি জিজ্ঞেস করতে পারে পরবর্তী প্রশ্ন ছিল সংবিধানের প্রথম সভা কবে ডাকা হয়েছিল সংবিধানের প্রথম সভা ডাকা হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে ঠিক আছে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে সংবিধানের প্রথম সভা ডাকা হয়েছিল সংবিধানের প্রথম অস্থায়ী সদস্য সভাপতি কে ছিলেন সচিনন্দন সিনহা আর স্থায়ী সজা সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ ওকে পরবর্তী প্রশ্ন গুল গম্বুজ ইজ লোকেটেড ইন গুলগম্বুজ কোথায় রয়েছে কর্ণাটকের মধ্যে পরবর্তী প্রশ্ন পলাশির যুদ্ধ কবে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে কার কার মধ্যে হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দোল্লার সাথে হয়েছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি রোবার্ট ক্লাইভের ওকে তো দেখো সেকেন্ড সেট থেকে আমরা এই বত্রিশটি প্রশ্ন কালেক্ট করতে পেরেছি ভিডিওটি যদি উপকার আসে তো প্লিজ একটু লাইক করে দিও আর তোমাদের মতামত কমেন্ট বক্সে চাও আর তোমরা কোন কোন টপিকের পর ভিডিও চাও সেটাও একটু তোমরা জানাবে ওকে আর ভিডিওটি যদি উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব যারা রয়েছে যারা পরীক্ষা দেবে এন টি বিসির এখনও দেয়নি তাদেরকে শেয়ার করে দাও তারাও বুঝতে পারবে হয়তো যে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে আর দেখো শিফট কিন্তু প্রায় একশো থেকে দেড়শো শিফটে পরীক্ষা হবে সব প্রশ্ন কিন্তু রিপিট হতেই পারে এটা মনে রেখো ঠিক আছে এত শিফটির কোশ্চেন কোথায় পাবে সো এই কোশ্চেনগুলো থেকেই রিপিট হতে পারে এটাও তো হতে পারে তো আমার বিশ্বাস যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব শিফট দেখো তো মনে হয় এর মধ্যে তোমরা কিছু না কিছু প্রশ্ন কমন পাবে তো প্রত্যেকটি শিফট দেখো আর সাথে আলোচনাগুলো একটু মনে রাখার চেষ্টা করো ওকে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো জয় হিন্দ বান্দি মাতারাম